মাছটা আমাদের দেশি মাছের উপরে বইসা চুমুকের মতন মনে করেন ভিতরে চুইসা না বুড়িগঙ্গার পানিতে মাছের এমন আধিক্য দেখলে খুশি হবে যে কেউ মনে হবে সুদিন ফিরেছে ঢাকার প্রাণখ্যাত এ নদীর কিন্তু একটু ভালো করে দেখলেই ভুল ভাঙবে এটি সাধারণ মাছ নয় বিষাক্ত শাকার ফিস যা গিলে খাচ্ছে বুড়িগঙ্গাকে স্টিমার ঘাটে মনে করেন প্রচুর শিং মাছ ছিল প্রচুর অনেক তো মহে মাছও নাই মাছের ইয়েই নেই এই মাছটি খাইয়া বলে ওই শিং মাছটির এখানে আগে আমরা যে বসি দিয়ে যে মাছগুলো ধরতাম শিং মাছ টাকি মাছ তারপর আপনার কই মাছ এখন কোনো মাছই নেই এই মাছগুলো আসার পরে আপনার সব মাছ খাইয়া ফেলেছে এরা আর এই মাছগুলো যে খাওয়ার উপযোগী এমনও না এই মাছটা একটা রাক্ষসের মতন সব খাইয়া ফেলা কথা বুঝছেন আর জাল যদি ফেলান না শুধু এই মাছ ছাড়া আর একটা মাছ উঠবে না এখন কথা বুঝছেন আর খাওয়ার উপযোগী কোনো মাছই নেই বুড়িগঙ্গা নদীতে বাবুবাজার ঘাটে একসময় দেশি বোয়াল মৃগেল কাতল মাছ পাওয়া যেত বড়শি নিয়ে ঘন্টার পর ঘন্টা মাছ ধরতেন স্থানীয়রা ক্ষতিকর শাকার মাছের কারণে আজ তা কেবলই স্মৃতি একসময় বুড়িগঙ্গাতে খুব কম শাকার মাছ দেখা যেত কিন্তু বর্তমানে নদীর যেদিকেই চোখ যাবে সেখানেই এই ভয়ঙ্কর মাছ দেশীয় সব মাছ খেয়ে এখন তাদের দখলেই বুড়িগঙ্গা আগে তো আমরা নিচর হইয়া ঠুড়া হইয়া যারা জাল মারতো তারা বিশেষ করে অনেক কই মাছ শিং মাছ টাকি মাছ ব্যাঙা মাছ তারপরে অনেক কিছু পাইতো কিন্তু এখন এই মাছ ছাড়া কিছু উড়ে না দেখে আর জাল মারা বন্ধ করে দিচ্ছে দেশীয় মাছের জন্য তো এর চাইতে হুমকি শুরু আর কিছু হতে পারে না আমাদের এই নদী বা আশেপাশের যে নদীগুলো আছে এই সমস্ত নদী তো আমরা আর অন্য কোনো দেশীয় মাছ পাবো বলে মনে হয় না এখনই যদি গভর্নমেন্ট এটার ব্যাপারে স্টেপ না নেয় স্পেশালি আমাদের মৎস্য অধিদপ্তর বা পরিবেশ উন্নয়ন অধিদপ্তর থেকে যদি এটার ব্যাপারে স্টেপ নিয়ে এগুলোকে মানে নদী থেকে তুলে মেরে ফেলার বা এগুলোকে মানে কি বলা যায় এগুলো যে ব্রিডিং পাওয়ার সেটাকে নষ্ট করার ব্যবস্থা না করে তাহলে তো ভাই অদূর ভবিষ্যতে আমরা মানে ঢাকাবাসী আশেপাশে কোথাও মাছ পাবো বলে তো মনে হচ্ছে না সাধারণত অ্যাকোরিয়ামের জন্য আদর্শ মাছ শাকার ফিস মাছের খাদ্য খেয়ে শাকার এত দ্রুত বংশবিস্তার করে যে এর প্রভাবে দেশীয় মাছ খুঁজেই পাওয়া যায় না মাছটির শরীরের রং কালো তার উপর সাদা ডোরাকাটা দাগ মাছ দেখতে অনেক ভয়ঙ্কর শাকার মাছ খেতে বিস্বাদ এটা দেশীয় নয় বলে অনেকেই এই মাছের সাথে পরিচিত নয় এই মাছটা আমাদের দেশি মাছের উপরে বইসা চুমুকের মতন মনে করেন ভিতরে চুইসা নেয় এবং পোনা ডিম সহকারে চুইসা নেয় তাহলে মাছ যদি মারা যায় তাহলে আর বাচ্চা তো আর হওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু এই এই মাছ আজকে গত তিন বছর যাবৎ দ্বিগুণ সে দ্বিগুণ মাছ হয়ে গেছে নদীতে হয়তো আগামী বছর তো দূরের পাশে আগামী দুই এক মাসের ভিতরে আমরা এই মাছ আর দেখতে পারবো না বুড়িগঙ্গায় এই মাছের বংশবিস্তার রোধে ব্যবস্থা নিতে শুরু থেকেই কথা বলে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো তাদের মতে এখনই এই মাছ দংশ না করলে ভবিষ্যতে মিঠা পানির মাছ পাওয়া যাবে না এই দূষিত পানিতে অন্য কোনো প্রাণ থাকার কথা না শাকার মাছের মতন সব রকম পরিবেশে বেঁচে থাকতে পারে এমন মাছই কেবল থাকতে পারে সেটাও একটা বড় কারণ হতে পারে তবে কর্তৃপক্ষের নজর অবশ্যই আকর্ষণ করতে হবে এইদিকে কারণ বুড়িগঙ্গা হচ্ছে শুধুমাত্র পানির আধার না এই নগরীর প্রাণের আধার বুড়িগঙ্গা হচ্ছে আমাদের লাইফ লাইন এইটার পানিকে দূষিত রেখে এটার মধ্যে আগ্রাসী মাছ রেখে কোনোভাবেই তো আমরা পরবর্তী প্রজন্মের জন্য কোনো সুবিচার করতে পারছি না বিদেশি ক্ষতিকর এই ফিস কিভাবে এদেশের জলাশয়ে এসেছে তার কোনো সঠিক তথ্য নেই তবে রাক্ষসে এই শাকার বাড়তে থাকলে হুমকির মুখে পড়বে দেশীয় সব মাছ তাই দ্রুত এই মাছের প্রজনন থামাতে কার্যকরী পদক্ষেপ নিতে অনুরোধ পরিবেশবাদীদের আবু বকর রায়হান প্রতিদিনের বাংলাদেশ